সাত। আচ্ছা সাত সাত, কথা বলি, হ্যাঁ হ্যাঁ। কোন ভাই? আমি তো ওই খারাপ ইমেজ আর খুঁজে পাচ্ছি না, আমি তো বলি ভালোই পাচ্ছি সব। পাবেন পাবেন, এখন যেটা কি পাইছো ওইটা কি জায়গা লো দেয়। বসার বলেন তো, স্পেলিংটা একটু। পিম্পল, PIMPLE। পিম্পল আমি শুনছিলাম, সিম্পল। PIMPL। আচ্ছা এর লিগে তো পাই না, খালি ভালো পাই। অথবা স্পোর্ট স্পোর্ট ফেস এর জন্য দিলেও আসবে। আপনি এখান থেকে বাদ করছেন তো, আমি এটা পাবো তাই। দ্বিতীয় বিষয় কিন্তু আমাকে বলছে এটা ভাগ করে দেয়, আমি সব দিয়ে দিছি, আমি সব দিয়ে দিছি, আমার আলামত আগে সব দিয়ে দিছেন, আমি মা বাবা বলে একদিন সব দিয়ে দিবো। এটা মনে করতে হবে, মানুষ দেখেছে, মানুষ দেখেছে, মানুষ দেখেছে, মনে মনে দেখুন মতো একটু কম তাই। ওকে, আচ্ছা, তো আমরা এখানে দুইটা টুল দেখলাম, স্পট হিলিং এবং হিলিং ব্রাশ টুল। দেন আমরা এখানে আরেকটা টুল দেখব, আজকে মোটামুটি প্রায় 10-12টা টুল আমরা দেখব। তো এখানে একটা টুল আছে দেখেন, প্যাচ টুল। প্যাচ টুলটা আমরা এখানে সিলেক্ট করি, তো আমরা এখন দেখবো প্যাচ টুল দিয়ে কিভাবে আমরা স্পট গুলো দূর করতে পারি। তিনটা টুল দিয়ে আমরা এখানে স্পট দূর করার জন্য ইউজ করব। এখন প্যাচ টুল সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। প্রথমে আমরা যেটা দেখি আপনার প্যাচ, এখানে নর্মাল এবং হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার। তো আমরা এখানে নর্মালি রাখবো। দেন এখানে আরো দুটো অপশন দেখতে পাচ্ছি আমরা, সোর্স এবং হচ্ছে ডেস্টিনেশন। তো এখানে সোর্স এবং ডেস্টিনেশন যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন, তবে নর্মালি আমরা সোর্সটাকে নিয়েই কাজ করব। আমি সোর্সটা সিলেক্ট থাকা অবস্থায় কি করতেছে এবং ডেস্টিনেশন সিলেক্ট থাকলে কি হয় এটা আমরা জাস্ট দেখি। সোর্সে সিলেক্ট থাকা অবস্থায় আমি যে স্পটটাকে দূর করতে চাচ্ছি স্পটটাকে জাস্ট এইভাবে আমি একটা সিলেকশন তৈরি করব। দেন এই সিলেকশনটাকে আমি কি করব, এখান থেকে আমি টান দিয়ে একটা ভালো যে পিক্সেল আছে বা ফ্রেশ যে পিক্সেল আছে সেই জায়গায় নিয়ে যদি আমি ছেড়ে দেই, তাহলে দেখেন আমার স্পটটা এখান থেকে দূর হয়ে গেছে। ঠিক সেম ভাবে আমি যদি এখান থেকে এটা করি, সবাই সাথে সাথে করবেন কিন্তু, হ্যাঁ, তো এটাকে নিয়ে আমি আবার এখান থেকে জাস্ট ছেড়ে দিচ্ছি, তাহলে দেখেন আমার এখান থেকে স্পটটা চলে যাচ্ছে। এই টুলটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে, আপনি একটা যে দাগটা দূর করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে একটা সোর্স দেখায় দিতে হবে যে তুমি এই জায়গা থেকে পিক্সেলটা কপি করো, তাহলে সে ওই জায়গা থেকে পিক্সেলটাকে কপি করবে। তো ঠিক সেম ভাবে আমি এটা করি, তো এটাকে কন্টিনিউ করি, আমরা এটাকে জাস্ট ফ্রেশ করার ট্রাই করি। তো এইভাবে আমরা এই টুলটা দিয়ে দাগগুলোকে দূর করতে পারি। তো একটা কাজ করতে গেলে একটা ইমেজের মধ্যে আমরা একটা টুল দিয়ে একটা ইমেজের কাজ কমপ্লিট করতে পারবো না, আমাকে টুলের ভেরিয়েশন আনতে হবে, বিভিন্ন টুল বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে। তো সেই জন্য আমরা এগুলো দেখতেছি।
ওকে সবাই করতে পারতেছেন? এখানে মোটামুটি আমাদের এখানে আমরা ফ্রেশ করে ফেলছি। এখন আমরা যদি ডেস্টিনেশন যেটা আছে এটাকে যদি সিলেক্ট রাখি, তাহলে দেখেন এটা সিলেক্ট রাখলাম। এখন আমি কি করতে পারি, ধরেন এই জায়গাটার মধ্যে একটা সিলেকশন তৈরি করলাম। এই সিলেকশনটাকে আমি কোথায় নিই, আমি আমার ডেস্টিনেশনটা কোথায়, ধরেন আমি এই লিপের উপরে নিয়ে আসবো। তো এটাকে আমি জাস্ট টান দিয়ে এই লিপের উপরে নিয়ে আসলাম, তাহলে দেখেন এখান থেকে একটা সোর্স ওখানে কপি হয়ে যাবে। আবার আমি চাচ্ছি এখান থেকে সিলেক্ট করবো, এখান থেকে এটা সিলেক্ট করবো, এটাকে আমি ধরুন হচ্ছে এই জায়গায় নিয়ে যাবো। তাহলে দেখেন এখান থেকে একটা সোর্স কপি হয়ে এই জায়গায় চলে আসছে। তো নর্মালি আমরা সোর্সটাকে রেখেই কাজ করবো, ডেস্টিনেশনটা আমাদের দরকার নেই। বা যদি আপনার এটার বিপরীত কাজ করার দরকার হয়, তাহলে আপনার ডেস্টিনেশনটাকে নিয়ে কাজ করতে পারেন। আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আগের মতো করে দিচ্ছি, দেন এটাকে আমি একটা গ্রুপ করে দেব। ওকে, সো প্যাচ টুল দিয়ে আমি এই গ্রুপটার নাম দিয়ে দিলাম। এখানে আমরা তিনটা টুল দিয়ে, তিনটা একই ইমেজের তিনটা টুল দিয়ে কাজ করলাম। সো জাস্ট আমাদের সুবিধা বোঝার জন্য আমরা এখানে চাইলে একটা গ্রুপ করে রাখতে পারি, এবং এইটা একটা প্র্যাকটিস হয়ে যেতে পারে যে গ্রুপের নাম রিনেম করা, গ্রুপ মেনটেন করা একটা প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তিনটা টুলের কাজ কিন্তু সেম, বাট আমরা তিনভাবে তিনটা টুল ইউজ করতে পারি। এবং একটা ইমেজ রিচার্জ করতে গেলে অনেক সময় দেখা যাবে আমরা তিনটা টুল কি ব্যবহার করতেছি। হ্যাঁ, সো আমরা জাস্ট বেসিক টুল গুলো জানলাম যে টুল গুলো দিয়ে আমরা ইমেজটাকে রিচার্জ করতে পারি। এখন এই ইমেজটা এই বা এই যে তিনটা টুল আপনারা দেখলেন, এটার কাজটা যেভাবে আপনারা করবেন, চাইলে আপনি একটা ডকুমেন্টের মধ্যে নিয়ে করতে পারেন, বা আপনি আলাদা আলাদা যেভাবে করেন না কেন, আপনি তিনটা টুল প্র্যাকটিস করেন এবং আফটার বিফোর আপনি করে এটা পোস্ট করেন। সো আফটার বিফোর যখন করবেন, তখন এটা কোন টুল দিয়ে এই কাজটা করছেন সেটা প্রয়োজন আপনি ইমেজের নিচের দিকে মেনশন করে দিতে পারেন, যে ইমেজ ডেটাস দেন হচ্ছে আপনার টুলের নামটা দিয়ে দিতে পারেন এভাবে। সবাই কি করতে পারছে বিষয়টা, কাজটা? আচ্ছা, তাহলে আমরা নেক্সট একটা তুলে যাব যদি আপনার সবার হয়ে থাকে। নেক্সট টুলে যাব? জি, নেক্সট টুলে যাই। আরো প্রবলেম থাকে বলেন, আমরা ওয়েট করব, আর যদি না থাকে আমরা যাই। জি স্যার, যেতে পারেন নেক্সট টুলে।
নেক্সট আমরা দেখব হচ্ছে এখানে দেখেন কন্টেন্ট অ্যাওয়ার একটা টুল আছে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। তো এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা কি কাজ করে আমরা এখানে দেখি। আমরা যদি এই ইমেজটা দিয়ে একটু এক্সাম্পল ট্রাই করি, প্রথমে আমি কন্ট্রোল জে দিলাম এগুলো এখানে, দেন সবগুলো এখানে অফ করে দিলাম, তাহলে আমরা এই লেয়ারটার মধ্যে সিলেক্ট আছে। এখন দেখেন কন্টেন্ট অ্যাওয়ার কি করতেছে, একটা অবজেক্টকে সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে দিচ্ছে। আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে দেখেন এখানে আমি মুভ করে দিচ্ছি। তবে এটা যে কাজ করতেছে এখানে দুইটা মোডে কাজ করতেছে, একটা হচ্ছে এক্সটেন্ড আর একটা হচ্ছে মুভ। ওকে, প্রথমে আমরা মুভটা দেখি। মুভ যেটা করতেছে, আপনি এই ধরনের পিম্পলটাকে এখান থেকে সরাবেন। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এটা চাচ্ছি যে এই পজিশনে নিয়ে আসবো, তো আমি এখানে নিয়ে আসি, দেন এখান থেকে ওকে দিয়ে দিই। দেখেন আমার এখান থেকে কিন্তু পিম্পলটা সরে গেছে এবং এই জায়গায় এটা চলে আসছে। সো এটা যদি মুভ এখানে সিলেক্ট থাকে তাহলে আমরা মুভ করতে পারবো। আর আমি যদি এখানে এক্সটেন্ড সিলেক্ট করে দেই তাহলে দেখেন আমার এগুলো জাস্ট হচ্ছে কপি হবে, অর্থাৎ আমার এখানে যেটা আছে সেটা থাকবে, দেন আমি যেখানে যেখানে নিয়ে যাবো সেখানে সেখানে একটা করে কপি এখানে বসে যাবে। আর ওকে দিতে হবে আমার অবশ্যই, দেন আমি এটাকে জাস্ট আবার আরেক জায়গায় নিয়ে যেতে পারতেছি। অর্থাৎ আপনার ইমেজের একটা কন্টেন্ট কে সে কি করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে, আবার কন্টেন্ট কে সে এক জায়গা থেকে আরেক জায়গায় এক্সটেন্ড করতেছে, দুইটা কাজ করতেছে এই টুলটা, বুঝতে পারছে? আমরা অন্য একটা ইমেজ এখানে নিয়ে আসি, তাহলে আমরা একটু বেটার বুঝতে পারবো। এখানে দেখেন একটা ইমেজ আছে, সো এই ইমেজের মধ্যে আমরা দেখি কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে রাখলাম। প্রথম আমরা এখান থেকে জাস্ট মুভ মুভটাকে ব্যবহার করে দেন এটাকে আমরা এভাবে জাস্ট রাফলি সিলেকশন তৈরি করে একটা। এখানে সিলেকশন তৈরি করলাম, এখন আমি চাচ্ছি এটাকে মুভ করব। সো জাস্ট এখানে ক্লিক করে আমি যদি এটাকে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে দেখেন এই জায়গায় এটা মুভ হয়ে যাবে। এখানে ওকে দে, আমার ইমেজটা এখান থেকে সরে গেল। আমি এখান থেকে এটাকে মুভ করতে চাই, অর্থাৎ যেটাকে আমি মুভ করতে চাই সেটাকে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব। এখানে এখান থেকে এখানে নিয়ে আসি। তাহলে দেখেন আমার ইমেজটা এখান থেকে এখানে মুভ হয়ে গেল। এটা মুভ হবে অলরেডি আপনার ব্যাকগ্রাউন্ডটা সহই মুভ হবে। সো দেখা যাচ্ছে এটা পারফেক্টলি যদি কাজ করতে চাই তাহলে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড গুলো অ্যাকচুয়ালি আপনার সলিড কালারের ইমেজ ওইগুলোর মধ্যে এটা প্রপারলি কাজ করবে। আচ্ছা, এখন আমি যদি এটাকে আপনার এক্সটেন্ড করতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি চাইলে এখান থেকে এটাকে ধরে টান দিয়ে আমি এখানে নিয়ে আসতে পারি। তাহলে আমার ইমেজটা এক্সটেন্ড হয়ে গেছে, দেখেন। সরি, আমি এক্সটেন্ডটা এখানে সিলেক্ট করি নাই, এখান থেকে আমি এক্সটেন্ড সিলেক্ট করে নিব, দেন আমি এটাকে এক্সটেন্ড করব। সো দেখেন আমার এটা একটা এক্সটেন্ড হয়ে গেছে। এটা বুঝতে পারছি বিষয়, এই টুলটা আমরা খুব বেশি এটা ব্যবহার করি না, তারপর এখানে আছে আমরা দেখতে পারি। ওকে, আচ্ছা, এখন এখানে যেহেতু আছি আমরা আরেকটা বিষয় এখানে দেখব। যেমন আমরা এই টুলটা ছিল হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, অর্থাৎ এই টুলটা দিয়ে আমরা একটা কন্টেন্ট কে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছি, অথবা কন্টেন্টটাকে আমরা দেখা যায় কপি করতে পারতেছি, এক্সটেন্ড করতে পারতেছি। আমরা একটা বিষয় এখন দেখব যে কন্টেন্ট অ্যাওয়ার ফিল যেটা ইউজ করে আমরা একটা ইমেজের কোনো অংশকে যদি মোছার প্রয়োজন হয় বা ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এটা করতে পারি। যেমন আমি নিচের লেয়ারটাকে অফ করে দিলাম, এখন আমি চাচ্ছি এই যে পাখিটা আছে এখান থেকে এই পাখিটাকে আমি মুছে দিব। তো যদি আমি এটা করতে চাই তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে এখানে মুভ টুলে যাব, সরি এখান থেকে ল্যাসো টুলে যাব, অর্থাৎ আমার এই কন্টেন্টটাকে আমি সিলেক্ট করব যে কোনো ভাবে হোক। তো আমি এটাকে জাস্ট এইভাবে সিলেক্ট করে নিচ্ছি, এইভাবে সিলেক্ট করে নিচ্ছি।
সিলেক্ট করে আমি চাচ্ছি বাকিটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, এই জায়গাটা গ্যাপ হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। তো এটা করার জন্য আমরা কন্টেন্ট অ্যাওয়ার যে ফিল যে টেকনিকটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারি। আর সেটা অ্যাপ্লাই করার জন্য আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে শর্টকাট ইউজ করতে পারি, একটা হচ্ছে আমরা আমাদের যে অপশন আছে সেখান থেকে করতে পারি। তো প্রথমে আমি শর্টকাটটা ইউজ করি, শিফট ধরে আমি যদি ব্যাক স্পেস ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে ফিল নামে একটা অপশন এখানে চলে আসছে। তো এখানে আমরা এখন 50% গ্রে দেখতেছি, এখানে অন্য কিছুও থাকতে পারতো, বাট আমার এটা ডিলিট করার জন্য এখানে যে অপশনটা প্রয়োজন সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার। তো আমি কন্টেন্ট অ্যাওয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে যদি ওকে দিই তাহলে দেখেন আমার টোটাল কন্টেন্ট এখান থেকে ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন? জি। এটা আপনার কাজে লাগবে অনেক সময়, একটা ইমেজ থেকে দেখা যায় লোগোটাকে ডিলিট করতে হবে অথবা কোন একটা টেক্সটকে আপনার মুছে দেওয়ার প্রয়োজন, মুছে দেওয়ার প্রয়োজন হতে পারে সেটা। আচ্ছা আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমি চাচ্ছি ধরেন এখান থেকে এই পাখিটাকে মুছে দিব। ওকে, তো মুছে দেওয়ার আরো কয়েকটা ওয়ে আছে, আপনি চাইলে ব্রাশ টুল দিয়ে যদি এখানে হোয়াইট কালার নিয়ে এটাকে মুছে দিতে পারেন, এটা একটা প্রসেস, কিন্তু ব্রাশ টুল আপনি সব জায়গায় কাজ করবে না। এখন আমি চাচ্ছি এটাকে মুছে দিব। সো মুছে দেওয়ার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করব, সেটাকে আমি বলে থাকি হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল। সো এই টেকনিকটা ব্যবহার করে আমি এই বারটাকে মুছে দিতে পারি বা কোনো একটা কন্টেন্টকে আমি মুছে দিতে পারি, সেটা হতে পারে কোনো একটি পাখি, হতে পারে টেক্সট, হতে পারে কোনো শেপ, যে কোনো কিছু হোক। ওকে, সো সেটা করার জন্য প্রথমে আমার কি করতে হবে, আমার কন্টেন্টটাকে সিলেক্ট করতে হবে। এখন কন্টেন্টটা কি আমরা বুঝতে পারতেছি, তো আমরা ইমেজের মধ্যে এখানে ইমেজ যে পাখিগুলো দেখতেছি এগুলোকে আমরা কন্টেন্ট বলি। এখানে যদি একটা লেখা থাকতো ওই লেখাটা বা একটা টেক্সট থাকতো সেটাও একটা কন্টেন্ট। ওকে, আচ্ছা আমি এখন এখান থেকে এইটাকে পাখিটাকে মুছবো। সো আমি এখান থেকে জাস্ট এভাবে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করার পর আমি এটাকে মুছতে চাই। সো নরমালি মুছতে গেলে আমরা হয়তো নরমালি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডিলিট প্রেস করতাম হয়তো, হ্যাঁ, যে আমি এটা মুছে দিব, তো আমি ডিলিট প্রেস করে দিলাম। তো ডিলিট প্রেস করলে এখানে যেটা হলো আমার পাখি তো মুছে গেছে, বাট কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড সহ এখানে মুছে গেছে, তাই না? তো আমরা যদি কন্টেনার ফিল এটা ইউজ করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা মুছবে না, বাট আমার কন্টেন্টটা এখান থেকে মুছে যাবে। তো সেই টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে কিবোর্ড থেকে শর্টকাট শিফট ধরে আমি যদি ব্যাক স্পেস চাপি কিবোর্ডের ব্যাক স্পেস, তাহলে দেখেন আমার এখানে একটা অপশন চলে আসছে যেটাকে বলা হয় ফিল। সো এই ফিল আপনি এখানে যখন আনবেন হয়তো আপনার এখানে অন্য কোনো অপশন এখানে থাকতে পারে সিলেক্ট করা। তো যদি অন্য কোনো অপশন থাকে আপনি এখানে কনফার্ম হবেন যে এখানে কন্টেন্ট অ্যাওয়ার এই অপশনটা আছে কিনা। সো যদি না থাকে তাহলে এটাকে আপনি এভাবে সিলেক্ট করে দিবেন, এই জায়গায় দেখাবে, দেন আপনি এখানে ওকে দেন, তাহলে দেখেন আপনার এখান থেকে পাখিটা কিন্তু মুছে গেছে। কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিসিলেক্ট করি, আমি এখান থেকে এটাকে আবার মুছে দিই। আমি ল্যাসো টুল দিয়ে করতেছি, আপনারা চাইলে অন্য সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা যাবে, যা সিলেক্ট করলে করতে পারলে হইলো। তো আমি এখন দেখবো যে আমরা অপশন থেকে কিভাবে করতে পারি। এখানে যদি আপনি এডিটে চলে আসেন, এডিট মেনুতে, তো এডিটে ক্লিক করার পর আপনি এখানে ফিল নামে একটা অপশন পাবেন। তো আমি ফিলে ক্লিক করি, দেন আমি এখানে ওকে দিয়ে দিই। যদি কন্টেন্ট অ্যাওয়ার থাকে ওকে, আর না থাকলে আপনি এখানে কন্টেন্ট অ্যাওয়ার নিয়ে আসবেন, দেন ওকে, তাহলে দেখলাম আমার পাখিটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেল। তো আমি এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক যেটা অ্যাপ্লাই করে আপনি বিভিন্ন ইমেজের আপনি হচ্ছে অনেক সময় দেখা যায় একটা বইয়ের মধ্যে যে আপনার ওনারের নাম থাকে বা লেখকের নাম থাকে ওটা চেঞ্জ করে অন্য কিছু প্লেস করা যায়। আবার একটা ইমেজ আপনি ডাউনলোড করছেন যেটার মধ্যে দেখা যায় একটা লোগো আছে, আপনি চাচ্ছেন লোগোটাকে রিমুভ করে আপনি অন্য কিছু একটা কিন্তু বসাবেন, হ্যাঁ, এই সমস্ত কাজগুলোতে কিন্তু আপনার এই টেকনিকটা কাজে লাগে, অনেক কাজে লাগে এটা। সো যাই হোক, আমরা এই যেখানে যেটা বুঝতে আসছিলাম সেটা হচ্ছে আপনার আপনার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এটা কিন্তু আমরা ক্লিয়ার, তাই না?
আর হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল ওইটা মাথায় রাখেন। এখন আমরা আরেকটা টুল শিখবো এখানে, যেটা হচ্ছে রেড আই টুল। তো রেড আই টুলটা যেটা কাজ করে, আমাদের কিছু কিছু ইমেজ থাকে, যে ইমেজের মধ্যে আপনার চোখের মণিতে লাল ধরনের ইফেক্ট থাকে অনেক সময়, বা অনেকে রিটাচ করতে গিয়ে ইচ্ছা করিতে দেয়, অথবা যে কোনো কারণে আপনার ইফেক্টের মধ্যে চোখের মণির মধ্যে লাল টাইপের একটা ইফেক্ট থাকে। সো এই টুলটা দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন, টুলটার আইকনটা ওইভাবে এখানে ফোকাস করছে, যে চোখের মণির মধ্যে যে মণিটাকে ফোকাস করছে, তাই না? তো এটা শুধু ওই চোখের এই মণির মধ্যে কাজ করবে, এছাড়া আদার্স কোনো জায়গায় এটা পারফেক্টলি কাজ করবে না। তো আমরা এটা এক্সাম্পল দেখার জন্য একটা ইমেজ ডাউনলোড করে রাখছিলাম। সো আপনারা চাইলে রেড আই লিখে যদি সার্চ করেন তাহলে এই টাইপের ইমেজ গুলো পাইবেন। আমি ইমেজটা নিয়ে আসি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সো এই টাইপের ইমেজ, এখানে রেডটা এইভাবে আছে, অন্যরকম রেডও থাকতে পারে। সো তবে এই ক্যাটাগরি হইতে হবে। হ্যাঁ, এটা রিয়েল রিয়েল যে রেড, আমাদের রিয়েল যে কালার হয় চোখের মধ্যে রেড, ওই কালার গুলো কিন্তু নর্মালি কম যাবে আর কি। এই টাইপের কালার, আর্টিফিশিয়াল যেগুলো আছে, এই টাইপের কালার গুলো চলে যাবে। তো এই টুলটার একটাই কাজ, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন, আপনার এটা চলে যাবে, এখানে একটা ক্লিক করে এটা চলে যাবে, এটাই হচ্ছে এই টুলটার কাজ। আপনারা একটু ব্রাউজ করেন রেড আই টুল। আচ্ছা স্যার, ওই যে আমরা যখন কোনো কিছু সিলেক্ট করতে যাই, আপনি তো কয়েকটা সিলেকশন টুল দেখাইলেন, যে এই সিলেকশন টুলের কাজগুলো আমরা দেখলাম, বাট হচ্ছে এইগুলো দিয়া তো হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, বা কোনো জায়গা থেকে যদি কোনো গাছ সিলেক্ট করতে যাই, সেই ক্ষেত্রে তো গাছের পাতাগুলো সিলেক্ট করা যাবে না, বা প্রপারলি করা যাবে না, এই কাজগুলো কি হবে? হ্যাঁ, ওইটা একটু অ্যাডভান্স লেভেল। আমরা লেয়ার মাস্কিং বা হেয়ার মাস্কিং ওইগুলো আমরা কোন একটা ক্লাসে করব। হ্যাঁ, পরে। আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার। জি স্যার, এটা ক্লিয়ার অনেকটা। এখন আমরা একটা টুল দেখবো, সেটা হচ্ছে ক্লোন টুল এবং প্যাটার্ন টুল। আমরা দেখি আমাদের ক্লোন টুল কোথায় আছে। আর ঠিক এই যে টুলটা ছিল আমাদের স্পট হিলিং, তার নিচে দেখেন আরেকটা টুল আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে ধরে রাখি, তাহলে আমরা দেখতে পাবো ক্লোন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল। ক্লোন টুল স্ট্যাম্প টুলটা কি করতেছে, জাস্ট কোন একটা কন্টেন্টকে সে ক্লোন করতেছে, জাস্ট এটাই হচ্ছে এটার কাজ। আমি যদি এখানে ক্লিক করি, এখন এটা কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে বিষয়। আমি ধরেন এই পাখিটাকে এই জায়গায় একটা ক্লোন করব, তো আমি মাউসটাকে একটু কমায় নিচ্ছি, আমি মানে ব্রাশটাকে, দেন এই পাখিটার উপর মাউসটা নিয়ে আমি অল্টার প্রেস করে যদি এখানে একটা ক্লিক করি, তাহলে আমার এখন এই যে পাখিটা ছিল সেটা এখানে কপি হয়ে গেছে অলরেডি। এখন আমি এই ফাঁকা জায়গায় এভাবে এটাকে জাস্ট ড্র্যাগ করব। আমি যখন এভাবে ঘষতেছি, আপনি পাখিটার দিকে খেয়াল করেন, যেখান থেকে আমি এটাকে কপি করছি ওই জায়গায় একটা প্লাস সাইন দেখা যায়, দেখা যায় না? জি, এই প্লাসটা আমার যে যে জায়গায় নিব ওই জায়গাগুলো শুধু এখানে আমার ক্লোন হবে। দেখেন, যে জায়গা যে পর্যন্ত নিব ওই পর্যন্ত হচ্ছে আমার এখানে ক্লোন হবে। তো আমরা চাইলে এইভাবে এটাকে ইউজ করতে পারি, ক্লোন টুলটাকে, অর্থাৎ কোন একটা কন্টেন্ট কে আমরা চাইলে এখান থেকে ক্লোন করতে পারি, জাস্ট আর কিছু না। বুঝতে পারছি, আমি চাচ্ছি এটাকে এখানে ক্লোন করবো। সো আমি এটাকে নিয়ে আসি। জি, দেখেন আমি একটু পিছনে চলে আসছি, আমার এই পাখিটার একটা অংশ এখানে কিন্তু চলে আসছে। তো একটু সতর্কতা সহিত করতে হবে, যেন আপনি যে অংশটুকু চান যেন অতটুকু আসে। তো
ওইভাবে কেয়ারফুলি করতে হয়। একটা পর্যায়ে আপনি যদি ঘুষতে থাকেন তাহলে দেখবেন সম্পূর্ণ আপনার যে ইমেজটা পুরোটা এখানে ক্লোন হয়ে যাবে, হ্যাঁ সম্পূর্ণ ইমেজটা ক্লোন হয়ে যাবে। সো কনসেপ্টটা ক্লিয়ার? আপনি জাস্ট হচ্ছে কোন একটা ইমেজ বা কোন একটা কন্টেন্টকে যদি আমি ক্লোন করতে চাই যে তাহলে আমি এটা দিয়ে ক্লোন করতে পারবো। সো এই ক্লোন টুলটা আমাদের ইমেজ রিটাচার এর ক্ষেত্রে কাজে লাগে। যেমন আমি ক্লোন টুলটা দিয়ে এখানে যাই, এই ইমেজে যাই। সো আমি যদি এখানে চাই যে ধরেন এখান থেকে কোনো একটা অংশ আমি এখানে ক্লোন করব, তাহলে দেখেন আমি এটাকে অল্টার দিয়ে এই জায়গাটা কপি করলাম, মানে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এই জায়গাটার মধ্যে বসে দিলাম, হলো না? সো হ্যাঁ স্যার, সো আমি এখানে ক্লোন করলাম, দেন আমি স্পটের উপর এটাকে ঘষে দিলাম, দেখেন বুঝতে পারছি। তো এইভাবে কিন্তু আমরা ক্লোন টুল দিয়ে আমরা স্পট রিমুভের জন্য কাজ করতে পারি। সো এখানে কপি করলাম, এখানে ঘষে দিলাম, বেশি ঘষলে আবার পুরোটাই চলে আসবে। সো এইভাবে আমরা এগুলো দিয়ে কাজ করতে পারি, দেখেন। এটা যদি আপনি কপি করে করে আপনি বারবার এখানে ঘষতে পারেন। সো যেটা আমরা আপনার হচ্ছে হিলিং ব্রাশের ক্ষেত্রে যেভাবে দেখলাম, তো ওইভাবে আমরা এখানে অল্টার ধরে ধরে জাস্ট এখানে প্রেস করতে পারি। ওকে, চাইলে আমরা কোনো একটা অংশ আমি যদি চাই লিপটাকে আমি কপি করবো, সো আমি এখানে অল্টার ধরে এটা কপি করলাম আর ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এই জায়গার মধ্যে এটাকে আর পুরোটাকে আমি এখানে এঁকে দিতে পারি। একটা পর্যায়ে গিয়ে আমার সম্পূর্ণটা এখানে ক্লোন হওয়া শুরু করবে। ওকে, বুঝতে পারছি যে বিষয়টা করেন করেন সবাই করেন, সময় নেন। ওকে, সামনের দিকে যাই নাকি? আচ্ছা, তা আমি অন্য একটা টুল দেখাই, কি বলেন? জি, আচ্ছা, সো ক্লোন স্ট্যাম্প টুল এর নিচে দেখেন প্যাটার্ন টুল আছে, প্যাটার্ন স্ট্যাম্প টুল। সো প্যাটার্ন স্ট্যাম্প টুলটা খুবই মজাদার একটা টুল, যেটা আপনাকে হেল্প করবে বিশেষ করে ইমেজ ডিটাচ এর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, তাছাড়া হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আপনাকে এটা অনেকটা হেল্প করবে। আপনার যখন প্রফেশনালি কাজ কাজে কাজে নামবেন তখন হয়তো অনেক ক্লায়েন্ট এরকম পাবেন যে ফেসবুক পেজের জন্য পোস্ট ক্রিয়েট করা, পোস্টের ইমেজ ডিজাইন করা, অথবা আপনার অ্যাড ইমেজ ডিজাইন করা, অর্থাৎ একটা প্রোডাক্টকে হাইলাইট করে একটা ইমেজ ডিজাইন করা। তো এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়। তো সেই ব্যাকগ্রাউন্ডে বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করা যায়, এবং তাছাড়া আপনার যখন টি শার্ট ডিজাইন বা এই টাইপের ডিজাইন গুলো করবেন তখন এই প্যাটার্ন স্ট্যাম্প টুলটা অনেকটা কাজে দিবে। তো প্যাটার্ন স্ট্যাম্প টুলটা কিভাবে কাজ করতেছে আমরা একটু মাইক্রোফোনটা অফ করেন, কার মাইক্রোফোন চালু? মাইক্রোফোনটা কার দেখেন তো? রনি ভাই, মাহবুব হাসান কে ওনারটা থেকে হচ্ছে এরকম মেহবুব হাসান ব্যবহার হয়। তো আমরা এখানে এটার ক্ষেত্রে যদিও এখানে আমরা মানে ওইভাবে রিটাচ করতেছি না, জাস্ট আমরা টুল গুলো শিখতেছি,
আমি একটা একটা নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারের মধ্যে আমি একটা প্যাটার্ন অ্যাপ্লাই করব। সো এখানে প্যাটার্ন টুলে গেলাম, আমি প্যাটার্ন স্ট্যাম্প টুল, এখানে যাওয়ার পর আমার এখানে দেখেন মূলত প্যাটার্ন গুলো এই জায়গায়। সো এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, এখান থেকে আমরা যে কোনো একটা প্যাটার্ন নিতে পারি। সো প্যাটার্নটা আমরা অ্যাপ্লাই করে দেখি। এখানে আমি চাচ্ছি যে আমার টেক্সচার মানে ফেসের মধ্যে, অনেক সময় দেখবেন এরকম থাকে যে একটু টেক্সচার টেক্সচার ভাব থাকে, মানে বিভিন্ন রিডার্স দেখবেন আপনারা যদি এই লাইনে থাকেন। তো এই টেক্সচার ভাবটা চাইলে আমরা এখান থেকে প্যাটার্ন স্ট্যাম্প টুল থেকে দিতে পারি। অনেক রকমের টেক্সচার আছে এখানে, আমি জাস্ট যে কোনো একটা নিয়ে এখানে অ্যাপ্লাই করে দেখি। আমি নতুন লেয়ার নিলাম, লেয়ারটার মধ্যে আমি এটাকে জাস্ট অ্যাপ্লাই করবো। দেন আমি কি করতে পারি, এটাকে এখানে কয়েকটা বিষয় আছে লেয়ার মোডের, আমি এখান থেকে যদি এগুলো চেঞ্জ করি তাহলে দেখেন আমার এখানে বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে, ফেসের মধ্যে বিভিন্ন রকম এখানে ইফেক্ট করতেছে। এখান থেকে আমরা এইভাবে দেখতে পারি যে এখানে কোনটা পারফেক্টলি যায় কিনা। আচ্ছা আমরা এখান থেকেও দেখতে পারি। আর দেন আমরা যেটা করতে পারি, আমি সফট লাইটটা ইউজ করি, দেন এখান থেকে আমি অপাসিটি কমাই দিই এইভাবে। স্যার এই টুলটার নাম কি? প্যাটার্ন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের ঠিক নিচে দেখেন প্যাটার্ন স্ট্যাম্প টুল। ওকে, এখন আমরা আফটার বিফোর দেখি। দেখেন এটা আমি অফ করে দিই, তাহলে আমার ইমেজটা এমন ছিল, এটা যদি অন করে দিই তাহলে দেখেন আমার ইমেজটা এমন, কিছুটা চেঞ্জ আসছে। তো এইগুলো অনেক সময় কাজে লাগে এই রিটাচের ক্ষেত্রে। দেন সবচেয়ে বেশি যেটা ইউজ হবে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, বা কোনো একটা অ্যাড ইমেজ এই টাইপের কোনো পোস্ট ইমেজ ডিজাইন করার জন্য এই প্যাটার্ন গুলো অনেকটা ইউজ হয়। যেটা আমরা করতে পারি, আমরা নতুন একটা এখানে ডকুমেন্ট নিতে পারি, ওকে আমি এখান থেকে 1000x1000 একটা ইমেজ নিয়ে নিচ্ছি। এখানে আমি এটা এই লেয়ারটার মধ্যে থেকে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। দেখেন জাস্ট একটা কালার অ্যাপ্লাই করব আমি এখানে, ওকে এটা বড় একটা কালার। এখন এই কালারটা দেখেন সলিড একটা কালার, তাই না? এখন এই সলিড কালারের মধ্যে যদি আমি একটা প্যাটার্ন এখানে অ্যাড করি তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডটা একটা ভিন্ন রকম একটা লুক দিবে। তো সেটা করার জন্য আমি কি করতে পারি, একটা নতুন লেয়ার নিতে পারি, সেই লেয়ারের মধ্যে চাইলে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি। এইভাবে এই যে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করার পর চাইলে আমি এখানে একটু যদি অপাসিটি কমাই দিই তাহলে আমরা দুইটা মিলে একটা ভিন্ন রকমের একটা লুক পাচ্ছি। বুঝতে পারছে এটা কেন এমন হয় যে অনেক সময় আপনি যখন ডিজাইন করবেন, আপনার ডিজাইন করতে গেলে ব্র্যান্ড কালারের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যার জন্য ডিজাইন করতেছেন তার ব্র্যান্ড কালারটা কি। তো তার ব্র্যান্ড কালারটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে অনেক সময় দেখা যায় যদি সরাসরি ব্র্যান্ড কালারটা অ্যাপ্লাই করেন, ধরে নিচ্ছে যে এটা হচ্ছে তার ব্র্যান্ড কালার, বা আরেকটু হয়তো লাইট হবে বা ডিপ হবে এভাবে। সো এই ধরনের ধরেন এটা ব্র্যান্ড কালার। এখন সরাসরি এই ব্র্যান্ড কালারটা তো আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না, এটাকে বিভিন্ন মডিফাই করে আপনি জাস্ট এই যে কালারটা ব্লু এটা একটা টাচ থাকতে হবে কালারের মধ্যে, তাহলে তার ব্র্যান্ড কালারটা ফুটে উঠবে। তো এই জন্য যখন আপনারা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন বা কোনো একটা প্রোডাক্টের হচ্ছে ইমেজ ডিজাইন করবেন তখন এই বিষয়গুলো চিন্তা করে মাথায় রেখে আপনারা কাজ করতে পারেন। এখানে বিভিন্ন ভেরিয়েশন আনতে পারেন প্যাটার্নের, সেগুলো ব্যবহার করে আপনারা দেখতে পারেন। তো এখানে আমি জাস্ট এখান থেকে অন্য একটা প্যাটার্ন যদি নেই এভাবে অ্যাপ্লাই করে দিই তাহলে দেখেন আরেক রকম আমরা একটা ইফেক্ট পাচ্ছি। আমি উপরে অ্যাপ্লাই করব, এখন দেখেন কালারটা কতটা রিয়েলিস্টিক মনে হইতেছে এবং একটা পারফেক্ট কালার এখানে আমরা পাচ্ছি, এবং একটা টেক্সচার একটা ভাব আছে এখানে দেখতে পাচ্ছেন না? আপনি কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, দেখা যাচ্ছে স্যার। বুঝতে পারছি, একটা প্রবলেম আছে। কি বলেন? প্রবলেমটা হলো এই যে প্যাটার্নে না আপনার যে ব্রাউন কালারটা আসছে, এই ব্রাউন কালারটা আমার এখানে নাই,
নিচে অনেকগুলো আপনার বাই ডিফল্ট প্যাটার্ন এখানে দেওয়া আছে, তো আমি এখানে জাস্ট ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি আপনি ওকে দেন তাহলে আপনার এগুলো রিমুভ হয়ে যাবে, নতুন গুলো আসবে। আমি এখানে অ্যাপেন্ড দিব যেন আমার এগুলো থাকে, নতুন আসে। এখানে যেগুলো আছে আপনি দেখেন নিয়ে আসেন, আপনি অনেকগুলো প্যাটার্ন এখানে পাবেন যেগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। তাছাড়া অটো দেওয়া তো ওই যে লেয়ার লেয়ারে যেগুলো থাকে অ্যাকচুয়ালি, হ্যাঁ আমরা যখন লেয়ার যে স্টাইল করি, হ্যাঁ ওই যে বলে বেবল অ্যাম্বুশ ড্রপ শ্যাডো ওইখানে যেগুলো আছে এখানেও সেম আছে, এই জন্য হ্যাঁ সেম থাকতে পারে, সমস্যা নেই। চাইলে এখান থেকে আপনারা প্যাটার্ন গুলো নিয়ে আসতে পারেন, এখানে অনেকগুলো আছে, ওইগুলো থাকবে এখানে, আপনি নিয়ে আসেন আরো পাবেন। প্যাটার্নটা তো মূলত ব্লেন্ডিং অপশন থেকেও দেওয়া যায়, আবার এখান থেকে হ্যাঁ হ্যাঁ ব্লেন্ডিং অপশন থেকেও দেওয়া যায়, অনেক জায়গাতে দেওয়া যায়। তো প্যাটার্ন ক্রিয়েট করাটা দেখাইলে ভালো হতো না, প্যাটার্ন গুলো অ্যাপ্লাই করব নিতে সে অ্যাপ্লাই হচ্ছে না, আর প্যাটার্ন নিউজের জন্য হচ্ছে ইলাস্ট্রেটর বেস্ট, ইলাস্ট্রেটরে আপনি হচ্ছে অনেক নিজে যদি ক্রিয়েটিভ কিছু তৈরি করতে পারেন সেগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর প্যাটার্ন আপনি তৈরি করতে পারবেন। স্যার প্যাটার্ন অ্যাপ্লাইটা একটু মানে আমি ক্লিক করতেছি আসতেছে না প্যাটার্নগুলো। আচ্ছা মানে এই যে এখানে যে আপনি ডকুমেন্টে যে আমরা ক্যানভাসে যে দিছি এখানে পাচ্ছেন না নাকি? না এখান থেকে প্যাটার্নটা সিলেক্ট করছেন, হ্যাঁ সিলেক্ট করার পর আমি এটা কেটে দিচ্ছি, তাহলে আবার নতুন করে আপনাদের দেখেন আমি নতুন একটা এখানে লেয়ার নিলাম, আপনি কিন্তু এই লেয়ারের মধ্যেও হবে, আপনি এখানে ক্লিক করলে হবে দেখেন, বাট আমি চাচ্ছি এটা নতুন লেয়ারে নেব যেন পরবর্তীতে আমি এটাকে কন্ট্রোল করতে পারি, নতুন লেয়ার নিলাম এটার মধ্যে আমি চাচ্ছি প্যাটার্নটাকে অ্যাপ্লাই করব, এরকম করলে আপনার হচ্ছে না দেখেন তো একটা দাগ আসছে, শুধু মানে ছোট্ট করে আসছে, তাহলে এখন আপনারা যে প্রিভিয়াস কয়েকটা টাস্ক জমা দিয়েছেন, যেমন সিলেকশন টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন, জাস্ট একটা সলিড কালার এর উপর আপনি ওটাকে বসায় দিয়ে দেন পোস্ট করছিলেন তাই না? এখন কিন্তু আপনি চাইলে আর সলিড কালার না, আপনি চাইলে এখন আপনার সুন্দর করে কিন্তু এখানে প্যাটার্ন অ্যাপ্লাই করে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি তৈরি করতে পারতেছেন।